নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। কেতু দিতে চলেছে গুপ্ত ধন এই চার ছয় রাশিকে, অর্থাৎ এই যে কেতুর রাশি পরিবর্তন করেছে 12 এপ্রিল 2022, আপনার বৃশ্চিক রাশি থেকে তুলা রাশিতে গমন করেছে। এই গমন করার ফলে তুলা রাশিতে প্রবেশ করে ছয় রাশিকে গুপ্ত ধন প্রাপ্তি কিন্তু হতে চলেছে। দেখুন, গুপ্ত ধন বলতে আগেকার দিনে মানুষ মাটি খুঁড়ে অনেক মোহর, হীরে, জহরত অনেক কিছু কিন্তু পেত, বা রাস্তায় চলতে চলতে কোথাও টাকা পড়ে আছে, টাকার এ পড়ে আছে, এটাও কিন্তু মানুষ পেয়েছে, বা এমনও হয়েছে পুকুরে স্নান করতে গিয়ে সেখানেও কিছু পেয়েছে, বা কোনো সময় জাল ফেলে সেখানে মাছ ধরতে গিয়ে দেখা যাচ্ছে কোনো সোনার কলসি উঠে এসেছে, বা কোনো মোহরবর্তী ঘড়া উঠে এসেছে, এটাও কিন্তু হয়েছে আগেকার দিনে। কিন্তু বর্তমান যুগে গুপ্তধন কীভাবে আসবে? কিন্তু গুপ্তধনটা কিন্তু আছেই, কেতু গুপ্তধন কিন্তু দিয়ে থাকে এই ছয় রাশিকে। এই জন্য আমি বারবার বলছি, ভিডিওটি আগে দেখুন, শুনুন, বুঝুন, এবং তারপরে আপনারা বুঝতে পারবেন যে এই যুগও কিন্তু গুপ্তধন পাওয়া কিন্তু সম্ভব। দেখুন, কেতু কিন্তু আপনার জন্মছকে বলবত্তা কিন্তু থাকতে হবে। কেতু আপনার জন্মছকে উইক আছে, কেতু আপনার জন্মছকে নিচস্ত, কেতু আপনার জন্মছকে ডিগ্রিগত দিক থেকে দুর্বল, বা পাপগ্রহের দৃষ্টি আছে কেতুর উপর, তাহলে কিন্তু হবে না। কেতুকে কিন্তু সবল থাকতে হবে। দেখুন, আমি একটা কথা বারবার বলেছি, যারা ভিডিওটি দেখছেন, হাওয়াতে কৌশিকরা কখনো কোনো দিন কোনো কথা বলেন না, সম্পূর্ণ গ্রহের গোচর অনুযায়ী কিন্তু আমি কথা বলি। ওই দুম করে রাশিগুলো, এই রাশিগুলোর ভালো, কোনো গ্রহের গোচর নাই, আনঝাটকি মেরে দেওয়া হলে এই রাশিগুলো ভালো, এটা কিন্তু লজিক নয়। জ্যোতিষশাস্ত্রটা বুঝতে হবে, অর্থাৎ যে জায়গাটাতে গ্রহ দিবে, তবে আপনার জন্মছকে কেতু গ্রহ কিন্তু ভালো থাকা, আবারও বলছি, দরকার। কেতু হচ্ছে গুপ্ত জিনিসকে কিন্তু নির্দেশ করে, আর কেতুর সাথে যে গ্রহ অবস্থান করে তার শুভ গুণ কিন্তু তিন গুণ বৃদ্ধি কিন্তু করে। তো এই যে কেতুর রাশি পরিবর্তনে কেতুর প্রভাবে গুপ্ত ধন প্রাপ্তি হতে চলেছে যে ছয় রাশির, যে সৌভাগ্যশালী ছয় রাশি, আমি এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে যাদের ক্ষেত্রে কেতু সমস্যা আছে, কেতু ড্যামেজ আছে, কেতুর কবচ আপনারা পরিধান করুন। কেতু কবচ আপনাদের কিন্তু ভাগ্যদা কিন্তু করবেই করবে। দেখুন, কেতু হচ্ছে যারা রিসার্চমূলক পড়াশোনা করে কি না, বা যারা রসায়ন নিয়ে থাকছে, বা কোনো কিছু আবিষ্কার করছে, এটা কিন্তু টোটালটা কিন্তু কেতু কিন্তু নির্দেশ করে। গুপ্ত যত, রহস্যময় যত, যত দেখবে রহস্য, সেখানে কিন্তু কেতুর কিন্তু প্রভাব কিন্তু আছে। অর্থাৎ আপনার ন্যাকাল চার্টে যদি কেতু ভালো থাকে, এই জন্য বারবার বলছি, কেতু কবচটা কিন্তু আপনার পরিধান করুন। আপনি দেখুন না, যারা ক্যাটসাই পড়তে পারছেন না, ক্যাটসাই প্রচুর দাম, অরিজিনাল যে ক্যাটসাই আছে সেটার মানে অ্যাফোর্ড করা কিন্তু যথেষ্ট কিন্তু দাম আছে, সেক্ষেত্রে কেতুর কবচ কিন্তু আপনাকে কিন্তু ভাগ্যোদয় আপনার কিন্তু করবে। এবার আপনাদেরকে আমি বলি, এই যে বর্তমান যুগে এই কেতু হঠাৎ প্রাপ্তি, এটাও কিন্তু নির্দেশ করে। আপনি লটারি বলুন, শেয়ার মার্কেট বলুন, এই জায়গাগুলো কিন্তু কেতুরও কিন্তু প্রভাব কিন্তু আছে, বা এমন কোনো কেউ আছে তার সম্পত্তিটা হঠাৎ আপনি পেয়ে গেলেন, এটাও কিন্তু কেতুর প্রভাব থাকে। আপনি জানলেনই না, আপনার বাবার বা আপনার ঠাকুরদার শুনতে পেলেন যে 15 বিঘা বা 50 বিঘা জমি রাখা আছে, সেই জমি আপনারা কিন্তু পেলেন, কিন্তু আপনাদের কিন্তু অজান্তে, এরকম বহু ঘটনা কিন্তু ঘটেছে, এটাও কিন্তু কেতু কিন্তু দিয়ে থাকে। অর্থাৎ কেতুর একটা কিন্তু যথেষ্ট কিন্তু প্রভাব কিন্তু আছে। কেতু হচ্ছে মোক্ষ কারক গ্রহ, কেতু হচ্ছে ভোগ কারক গ্রহ, অর্থাৎ কেতু যদি আপনার জন্মছকে ভালো থাকে,
লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, আপনি পিছন ফিরে তাকাতে হবে না, অর্থনৈতিক দিক থেকেও কিন্তু যথেষ্ট লাভ কিন্তু করে। দেখুন কেতু রাহুর গলা মাথা আছে, কেতু কিন্তু মাথাটা নেই, অর্থাৎ গলা অবধি কিন্তু কেতুকে কিন্তু আমাদের জ্যোতিষ শাস্ত্রে কিন্তু দেখানো হয়েছে। তো এই কেতু কী হয়, বর্তমান যুগে হঠাৎ কোনো ক্ষেত্রে দেখবেন কোনো জায়গাতে আপনার বাজ পড়ে সেখানে সোনাতে পরিণত হলো, এটাও কিন্তু অনেক ক্ষেত্রে কেতু কিন্তু দিয়ে থাকে। এই বা হঠাৎ কোনো সূত্র থেকে আপনি হঠাৎ অর্থ পেলেন, এটাও কিন্তু কেতু কিন্তু দিয়ে থাকে। বা বিদেশ থেকে আনএক্সপেক্টেড লাভ আপনি কিন্তু করলেন, এটাও কিন্তু কেতু কিন্তু দিয়ে থাকে। তো গুপ্ত ধন যে ছয় রাশি পেতে চলেছে, সেই ছয় রাশির নাম আমি একে একে আপনাদেরকে জানাতে চলেছি। প্রথম যে রাশি, সে রাশির নাম বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের বিদেশ থেকে লাভ আপনাদেরকে কিন্তু করাবে এবং আপনাদের ব্যবসা ক্ষেত্রে উন্নতি করাবে, সম্পত্তিগত দিক থেকে লাভ করাবে, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের কিন্তু ঘটাবে। দ্বিতীয় যে রাশির কথা বলবো, কেতু যথেষ্ট লাভ দিবে, সেটি হচ্ছে তুলা রাশি। আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় তুলা রাশির ক্ষেত্রে কিন্তু লাভই লাভ কিন্তু আপনাদেরকে দিবে, তুলা রাশি আপনি যদি হন। বৃশ্চিকের পরে দ্বিতীয় নম্বর যে রাশি তুলা রাশি, আপনাদের কোনো সূত্র থেকে আপনাদের সম্পত্তি পাওয়া বা দীর্ঘদিন আটকে আছে এমন কোনো সম্পত্তি পাওয়া বা কোনো ফাটকা থেকে, জুয়া থেকে, লটারি থেকে আপনারা অর্থ পাওয়া, এই সম্ভাবনাগুলো কিন্তু নির্দেশ কিন্তু করছে কেতুর প্রভাবে। অর্থাৎ তুলা রাশি কিন্তু হঠাৎ প্রাপ্তি এটা কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে ভাগ্যোদয় কিন্তু করবে কেতু, অর্থাৎ এই সময়ের মধ্যে যে কোনো ক্ষেত্রে আপনাদের হঠাৎ অর্থ পাওয়া, হঠাৎ কোনো কাজ হচ্ছিল না সেই কাজ সম্পূর্ণ হওয়া, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, আর্থিক স্থিতি মজবুত, তিন নম্বর রাশি আমি যেটা বললাম সে রাশি কিন্তু যথেষ্ট লাভ কিন্তু এই সময় দিবে। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম আপনার মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আনএক্সপেক্টেড রেজাল্ট, চার নম্বর রাশি মিথুন, আনএক্সপেক্টেড গুপ্ত ধন, শেয়ার বাজার, লটারি, ফাটকা, স্টক বিজনেস, বিটকয়েন, এই জায়গা থেকে বা সম্পত্তি, এই জায়গা থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। এরপর যে রাশির কথা আমি বলবো, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে হঠাৎ অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হবে, হঠাৎ অর্থনৈতিক সফলতা আপনাদের কিন্তু এই সময় হতে কিন্তু চলেছে। কেতু আপনাদেরকে কিন্তু ধনের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো কিন্তু দিতে চলেছে, যে কোনো কার্যে আপনারা কিন্তু সফলতা এই সময় কিন্তু পাবেন। আপনি ধনুরাশি মানুষ ডায়েরিতে নোট করে নিন, হবেই কেতু আপনাকে কিন্তু এই সময় যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু দেবে। এরপর যে রাশির কথা আমি বলবো, বিশেষভাবে লাভ পাবে কেতু আপনাদেরকে হঠাৎ দিবে, সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের কমিউনিকেশন, যোগাযোগ, বিজনেস, স্টক বিজনেস, এই জায়গাগুলো কিন্তু আপনাদের বা ব্যবসা ক্ষেত্রে ভালো যোগাযোগগুলো, ভালো অর্ডার পাওয়া, হঠাৎ প্রচুর টাকার অর্ডার পেলেন আপনি সিংহ রাশির মানুষ, আপনাকে কিন্তু কেতু কিন্তু দিবে। অর্থনৈতিক দিক থেকে কেতু কিন্তু গুপ্তধন, লটারি, বিদেশ, শেয়ার মার্কেট, ফাটকা, সম্পত্তিগত দিক থেকে আপনাদের কিন্তু দিবে সিংহ রাশি যদি আপনি হন আপনার ক্ষেত্রে। এই যে ছয়টি রাশির কথা বললাম, একদম নির্ণায়ক রেজাল্ট এই রাশিগুলো কিন্তু পাবে, অর্থাৎ এই বিষয়ে কোনো দ্বিমত নেই। কেতু কিন্তু এসে এই ছয় রাশিকে আগামী 18 মাস, টানা 1.5 বছর দুহাত ভরে অর্থনৈতিক সফলতা কিন্তু দিবে। তবে কেতু আপনার জন্মছকে ভালো থাকা দরকার, এর জন্য কেতুর কবচ আপনারা পরিধান করুন, বিশেষ রূপে শুভ ফল আপনারা কিন্তু পাবেন। এবং যারা বিশেষ করে রোগে ভুগছেন, কেতু কিন্তু গুপ্ত রোগও কিন্তু দিয়ে থাকে, যেমন রিসার্চ দেয় কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত রোগও কিন্তু দিয়ে থাকে, যেটা ডাক্তার কিন্তু ঠিক মতন ধরতে পারে না,
এটা কিন্তু গ্রহের খেলা। ডাক্তার বলছে সমস্ত কিন্তু ঠিক আছে, কিন্তু কেতু কিন্তু গুপ্ত রোগ দিয়ে থাকে, এটা কিন্তু কেতু কবচ আপনারা পরিধান করুন। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।